এতদিন ভাবতাম যে ও একটা কোটিপতির ছেলে, কিন্তু না, ও একজন রিকশাওয়ালার ছেলে। তুমি যে একজন রিকশা চালক, এটা যেন আমার ভার্সিটির কেউ না জানতে পারে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ছি রাফি, তুই একটা রিকশাওয়ালার ছেলে হয়ে এতদিন মিথ্যা বলে আমার সাথে সম্পর্ক করেছিস? রাফি, তুই এখানে? রাফি নয়, স্যার বলে বলো। শশী যেটা বললো ওটা ঠিক, তোর বয়ফ্রেন্ড কি পায়ে হেঁটে ক্যাম্পাসে আসে? শশী, সবসময় তোর এসব বিয়াকে কিন্তু আমার একদম ভালো লাগে না। তোর কি ওকে দেখে মনে হয়, ওর জামা কাপড় দেখে মনে হয় যে ও গরিব ঘর ছেলে, যে ও পায়ে হেঁটে আসবে? ও এত বড় একটা বিজনেসম্যানের ছেলে, আর সেদিনে তো ও আমাকে নিয়ে পুরো শহর ঘুরেছে ওর নিজের গাড়িতে করে। কি ঠিক বলছি না রাফি? শ্রাবণী, তোর হয়তো বা কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি যদি নিজের চোখে ওকে ওই দিন না দেখতাম, তাহলে আমি নিজেও বিশ্বাস করতাম না যে ও একটা রিক্সাওয়ালা ছেলে। আমি অতদিন ভাবতাম যে ও একটা কোটিপতির ছেলে, কিন্তু না, ও একজন রিকশাওয়ালার ছেলে। আর ওর ভাবসাব দেখে মনে হয় যে ও না জানি কত বড় বিজনেসম্যানের ছেলে। তুই কেন ওর সম্পর্কে এসব উল্টো পাল্টা কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। শ্রাবণী প্লিজ, আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তাহলে শোন ওই দিন কি হয়েছে। বাবা দাঁড়াও। বাহ, তোমার তো তিন চার দিন ধরে আমি পাই না। হ্যাঁ আচ্ছা, রাত করে বাসায় যাও ইচ্ছা করে, আমার সাথে দেখা না হয় তাই। তোমার আমি কী বলছিলাম বলো তো? তোমার আমি বলছিলাম আমাকে বাইক লাগবে। হ্যাঁ, আমি যে ভার্সিটিতে পড়ি ওখানে সবার বাইক আছে, কার নিয়ে আসে সবাই জানে যে ওইখানকার আমার বাবা একজন বড় ব্যবসায়ী। আচ্ছা, তুমি যে একজন রিক্সা চালক, এটা যেন আমার ভার্সিটির কেউ না জানতে পারে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা শোনো, এত কথা বলতে চাচ্ছি না, আমার বাইক লাগবে, আমার বাইক আগামী সপ্তাহের ভিতরে দেবে। যদি তুমি আমাকে বাইক কিনে না দাও, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার বাবা। বাবা রাফি, বাবা বাবা তুই চিন্তা করিস না, তুই তো জানোস আমার শরীরটা কত অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আমি রিক্সা চালায় টাকা রোজগার করি শুধু তোর একটা বড় অফিসার বানানোর লাইগা। আর তুই যে বাইক চাইছস বাজান, এটার তো মেলা দাম, আমি রিক্সা চালাই এই টাকা কেমনে জোগাড় করুম? তারপরে তুই চিন্তা করিস না, আমি টাকা জোটাইতেছি। বাবা বাবা তুই বাড়ি যা। হ্যাঁ, আমার যাত্রীর দেরি হয়ে যাইতেছে, আমি যাই। আর শুন, বাসায় তোর মায় কী রাঁধছে জানোস? ইলিশ মাছ। তুই নাকি তোর মায়েরে কইছস ইলিশ মাছ খাইতে মন চায়। এর লাইগে আমি তিন দিন রাত 12টা 1টা পর্যন্ত গাড়ি চালাইয়া ইলিশ মাছের টাকা জোটাইছি। বাজান যা, বাড়িতে যা। হে, তোমার এই ফাও পেশাল বাদ দেবে তুমি? হ্যাঁ, সারাক্ষণ শুধু একই কথা, খা 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 খা। ইলিশ মাছকে তোমার কাছে খাইতে চাইছি আমি? হ্যাঁ, মার কাছে বলছিলাম খাইতে ইচ্ছা করছিল, তোমারে বলছি বাইকের কথা, তুমি বাইক কিনে দিবে আমারে? শোনো, আমি তোমার সাথে এত কথা বলতে চাই না, আমার বাইক লাগবে, বাস আগামী সপ্তাহের ভেতরে বাইক কিনে দেবে, না হলে কিন্তু চিরতরে তুমি তোমার ছেলেকে হারাবে, কথাটা মনে রাখো। রাফি, আমার পোলা ভার্সিটিতে পড়ে, অনেক ভালো ছাত্র, ওই ওর বন্ধু বান্ধবরা তো সব বড় লোকের, সবাই গাড়ি মোটর সাইকেল এডি লইয়া আসে। ওর মনটা কেমন লাগে কমা, ওর মনটা যদি ঠিক না করতে পারি আমার স্বপ্নটা পূরণ হইব না। আমি ওর একজন মস্ত বড় অফিসার হিসাবে দেখতে চাই। মা, আপনার দেরি হয়ে গেল, চলেন মা। ছি রাফি, তুই একটা রিকশাওয়ালার ছেলে হয়ে এতদিন মিথ্যা বলে আমার সাথে সম্পর্ক করেছিস? কি ভেবেছিলি আমাকে বিয়ে করে আমার বাবার সব সম্পত্তির মালিক হবি? আমি যদি আগে জানতাম, তোর সাথে রিলেশন তো দূরের কথা, আমি ফ্রেন্ডশিপও করতাম না। আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে যে তোর মতো এরকম একটা ছেলের সাথে আমি এতদিন রিলেশন রেখেছি। ছি, চুপ, একদম চুপ। অনেক শুনেছি, আর একটা কথাও শুনতে চাই না। আমার বাবাকে নিয়ে অনেক কথা শুনেছি আমি। এই কি মনে করেছো কি তোমরা? হ্যাঁ, আমার বাবা রিকশা চালক। হ্যাঁ, আমার বাবা রিকশা চালক, তো কি হয়েছে? প্রতিদিন রেস্টুরেন্টের বিল কিন্তু এই রিকশা চালকের ছেলেই দিয়েছে। তোমার কোটিপতি বাবার টাকায় আমি কখনো চলিনি।
তোমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছি না, এই জামাটাও কিন্তু এই রিকশা চালকের ছেলের টাকায় কেনা। প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যে টাকাটা, সেটাও কিন্তু এই রিকশা চালকের ছেলের টাকায় দেওয়া। আর শশী, আমার বাবা তোর বাবার মতো ঘুষ খায় না। এতদিন তোদের জন্য আমার বাবাকে আমি অপমান করেছি। আমার বাবা কষ্ট করে রিকশা চালিয়ে উপার্জন করেছে, সেই টাকা এনে তোদেরকে খাইয়েছি। ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তোরা আমার বন্ধু। টাকার অহংকার বেশি দিন থাকে না। আজকে আমি জোর গলায় বলতে চাচ্ছি, হ্যাঁ, আমি রিকশা চালকের ছেলে, আমার বাবা একজন রিকশা চালক। তোদের বাবার মতো ঘুষখোর না। একটা কথা, টাকার অহংকারে নিজেকে ডুবিয়ে রেখো না। কারণ কি জানো, রূপ এবং টাকা বেশি দিন স্থায়িত্ব হয় না। ভাগ্যের চাকা কখন কার কিভাবে পরিবর্তন হয়ে যাবে কেউই জানে না। এমনও দিন আসতে পারে আমার কাছে তোমাদের কি আসতে হতে পারে। Coming, sir? Yes, come in. Rafi, তুই এখানে? Rafi নয়, স্যার বলে বলুন। একটা কোম্পানিতে এসে তার বসকে নাম ধরে নয়, স্যার বলে বলতে হয়। এতটুকু ম্যানার কি আপনার বাবা মা আপনাকে শেখায়নি? মানে কি বলছেন আপনি? আপনি কি এই কোম্পানির মালিক? জি, আমি এই কোম্পানির মালিক, রাফি আহমেদ। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক কিভাবে হলেন? আমি তো এটাই বিশ্বাস করতে পারছি না যে একটা রিকশাওয়ালার ছেলে এত বড় কোম্পানির মালিক হয়ে গেল কিভাবে। এত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে নেই। আপনার এখানে কেন এসেছেন সেটা বলুন। না মানে আমি আসলে বাবার থেকে 100 কোটি টাকা নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলাম, কিন্তু সেই টাকাটা পুরোটাই লস হয়ে যায়। এখন আমরা নতুন একটা বিজনেস করব, সেই জন্য ইনভেস্টর খুঁজতেছি। আর এখন আমাদের যে অবস্থা, তাতে করে আমরা যদি ইনভেস্টর না পাই তাহলে একদম পথে বসে যাব। আর সেই জন্যই আপনার কাছে আসছি। আপনি যদি আমাদেরকে একটু ইনভেস্ট করতেন তাহলে আমরা একটু ঘুরে দাঁড়াতে পারতাম আর কি। ইনভেস্ট? আচ্ছা, আপনাদের লজ্জা করছে না আমার কাছে এসে ইনভেস্টের কথা বলছেন? আমি তো সামান্য একজন রিকশাওয়ালা। অনেক তো বলেছিলেন রিকশাওয়ালার ছেলে ভালো না, রিকশাওয়ালার ছেলে অমুক, রিকশাওয়ালার ছেলে তমুক। আমার বাবাকে ইচ্ছা মতো গালি দিয়েছিলেন, হঠাৎ আজকে আমার সামনে এসে টাকার কথা বলছেন। সামান্য লজ্জা থাকলে আমার সামনে আসতেন না। আসলে রাফি, আই মিন স্যার, আপনি যদি আমাদেরকে ইনভেস্ট করে একটু হেল্প করতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। আর একসময় তো আপনি আমাদের বন্ধু ছিলেন, তাই না? অন্তত বন্ধুত্বের খাতিরে আমাদেরকে একটু হেল্প করেন। বন্ধু? কিসের বন্ধু? কার বন্ধু? আমি কারো বন্ধু না। রিকশাওয়ালার ছেলে কারো বন্ধু হতে পারে না। কোথায় ছিল সেদিন বন্ধুত্ব? যেদিন জানতে পেরেছিলেন যে আমি একজন রিকশাওয়ালার ছেলে? এই রিকশাওয়ালার ছেলে আপনাদের জন্য কি করেনি? বাবার সাথে খারাপ ব্যবহার করে তার কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে খাইয়েছে, আপনাদের পেছনে খরচ করেছে, আপনাদের নিয়ে ঘুরতে গিয়েছে। আর তখন তো বন্ধুত্ব ছিল না, এখন কেন বন্ধুত্বের কথা আসছে? কারণ আমার কাছে টাকা আছে তাই। আসলে স্যার, ওই দিনের ঘটনার জন্য আমরা অনেক দুঃখিত। আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন। স্যার প্লিজ, আমাদের যদি একটু সাহায্য করেন তাহলে সারা জীবন আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো স্যার। কৃতজ্ঞ? আচ্ছা, কৃতজ্ঞতা কাকে বলে এটা কি বুঝেন আপনারা?
আমার মনে হয় না যে আপনারা কৃতজ্ঞতা বলতে কিছু বুঝেন। একটা কথা বলেছিলাম, মনে আছে? টাকার অহংকার ভালো নয়। রূপ যেমন বেশি দিন থাকে না, টাকাও ঠিক বেশি দিন টিকে না। আজকে আছে তো কালকে নেই, অহংকার পতনের মূল। আর আপনাদের অহংকারের কারণে আপনারা আজ এখানে এসে পৌঁছেছেন। সো আপনাদেরকে আমি কোনো রকম হেল্প করতে পারবো না। দয়া করে আপনারা আমার অফিস থেকে বের হয়ে যান। স্যার একটু, স্যার স্টপ, আমি কোনো কথা শুনতে চাই না। আপনাদের যদি লজ্জা থেকে থাকে তাহলে এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। যান বলছি। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি নতুন করে বলতে হবে? না, মানে আসলে আমি বলছিলাম কি, একটা সময় তো তুমি আমাকে ভালোবাসতে, আমিও তো তোমাকে ভালোবাসতাম। মানছি আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, কিন্তু প্লিজ এখন তুমি যদি আমাকে ইনভেস্ট না করো তাহলে ওদের সাথে সাথে আমিও পথে বসে যাব। প্লিজ তুমি অ্যাটলিস্ট আমাদেরকে একটু হেল্প করো। ভালোবাসা? আচ্ছা কোথায় ছিল সেদিন ভালোবাসা? আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, মন প্রাণ থেকে ভালোবাসতাম। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমি একজন বড়লোকের ছেলে। কেন বলেছিলাম জানো? শুধু একটা কারণে, তোমাকে যেন হারাতে না হয়। কিন্তু আমি জানতাম না যে তুমি আমাকে নয়, আমার টাকা পয়সাকে ভালোবাসতে। আজ তুমি আমার কাছে ফিরে আসতে চাচ্ছ শুধু একটা কারণে, কারণ আমার কাছে টাকা আছে, আমি যেন ইনভেস্ট করি। আমি তোমার মতো লোভী মেয়েকে দ্বিতীয়বার আমার জীবনে গ্রহণ করব না। সো এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও, গেট লস্ট। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গেট লস্ট।